আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মূলধন ব্যয়, অর্থাৎ মূলধন ব্যয় চ্যাপ্টারটি নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করতে গেলে আসলে কী ধরনের ব্যয় হয় সেই ব্যাপারে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। প্রথমে বোঝার চেষ্টা করি যে দীর্ঘমেয়াদী মূলধনগুলো আসলে কী কী। দীর্ঘমেয়াদী মূলধনগুলো হচ্ছে সাধারণ শেয়ার, ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার এবং সংরক্ষিত তহবিল। এই চারটা তহবিল সংগ্রহ করতে গিয়ে কী ধরনের ব্যয় হয় সেই ব্যয় আমরা বের করব মূলধন ব্যয়ের চ্যাপ্টারে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে ঋণপত্র অথবা ডিবেঞ্চারের ব্যয় আসলে আমরা কীভাবে বের করব। ঋণপত্র এবং ডিবেঞ্চারের ব্যয় বের করার জন্য আমাদের যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। পাশাপাশি আবারও বোঝার চেষ্টা করি যে মূলধন ব্যয় কী। বিভিন্ন উৎস থেকে দীর্ঘমেয়াদে সংগৃহীত মূলধনের যে খরচ প্রদান করতে হয় কোম্পানিকে সেই খরচকে বলা হয় মূলধন ব্যয়। দীর্ঘমেয়াদী মূলধনগুলো কী কী একটু লিখে নিব। এক নাম্বার সাধারণ শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন। এরপরে আছে ডিবেঞ্চার বা ঋণপত্র। ডিবেঞ্চার বা এটাকে আমরা বলি ঋণপত্র। এছাড়াও আছে আমার অগ্রাধিকার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন। এছাড়াও আছে আমার সংরক্ষিত তহবিল, সংরক্ষিত তহবিল। এই চারটা তহবিলকে একত্রে বলে মূলধন, দীর্ঘমেয়াদী মূলধন। আমরা আজকে জানার চেষ্টা করব দীর্ঘমেয়াদী মূলধনের ব্যয় আসলে কীভাবে বের হয়। তো আমরা ব্যয় বের করার জন্য আমরা ফর্মুলা আমাদের শিখতে হবে। আমরা আজকে শিখব ডিবেঞ্চার বা ঋণপত্রের ব্যয় আসলে কীভাবে আমাদের নির্ণয় করতে হবে, সে সম্পর্কে কিছু সূত্র রয়েছে, আমরা সেই সূত্রগুলো আজকে সকলে শিখে ফেলব। দেখো আজকে আমরা শিখব ডিবেঞ্চার বা ঋণপত্রের ব্যয় নির্ণয়ের সূত্র। প্রথমে আমরা সূত্রটা লিখবো। এক নম্বর সূত্রটি হচ্ছে KB সমান সমান উপরে হবে ইন্টারেস্ট টাকা বাই নেট সেল ভ্যালু গুণ 100। অর্থাৎ এই KB বলতে কি বোঝাবে, KB বলতে বোঝাবে কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স, অর্থাৎ কর পূর্ববর্তী ঋণপত্রের ব্যয়। মেয়াদবিহীন, এই সূত্রটির মূল কথা হচ্ছে মেয়াদবিহীন কর পূর্ববর্তী ঋণপত্রের ব্যয়। একটু লিখে দিই, মেয়াদহীন কর পূর্ববর্তী ঋণপত্রের অথবা ডিবেঞ্চারের ব্যয়, অর্থাৎ মেয়াদহীন কর পূর্ববর্তী ঋণপত্রের ব্যয় নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমি যেটা প্রথমে লিখলাম, যেখানে KB দ্বারা বোঝাবে কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স। ইন্টারেস্ট টাকা আমরা ধরে ফেলব ডেটের উপরে, এছাড়াও নেট সেল ভ্যালু আমরা বের করব। এছাড়াও দুই নম্বরের যে ফর্মুলাটি রয়েছে সেটা হচ্ছে KD, এখানে সূত্রটি হচ্ছে KB ওয়ান বিউ ট্যাক্স রেট ইন্টু 100, অর্থাৎ 100। যেখানে এখানেও বলা যাবে মেয়াদহীন কর পরবর্তী ঋণপত্রের ব্যয়, তার মানে আগেরটা ছিল কর পূর্ববর্তী আর এটা হচ্ছে কর পরবর্তী, অর্থাৎ এখানে কর বিবেচনা করা হবে। এছাড়াও আরেকটি ফর্মুলা রয়েছে, সেটি হচ্ছে KD সমান ইন্টারেস্ট টাকা ওয়ান বিয়োগ ট্যাক্স রেট বাই নেট সেল ভ্যালু ইন্টু 100। এটাও আমার মেয়াদহীন
কর পরবর্তী ঋণপত্রের ব্যয়। তাহলে দুই নম্বর এবং তিন নম্বর সূত্রটির মধ্যে পার্থক্য হচ্ছে যে একটাতে সরাসরি কেবির মান দেওয়া থাকবে আর একটাতে কেবির মান দেওয়া থাকবে না। আমি প্রশ্ন থেকে বুঝে ফেলতে হবে আমি কি প্রথম সূত্রটা ইউজ করব নাকি দুই নম্বরটা করব নাকি তিন নম্বরটা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই কস্ট অফ ডেপ্টের অর্থাৎ ঋণপত্র ব্যয়ের আমরা এই যে এখানে যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র হচ্ছে মেয়াদহীন, তার মানে মেয়াদযুক্ত ঋণপত্রের ব্যয়ের সূত্র রয়েছে, আমরা সেটি এখন একটু সবাই লিখে ফেলার চেষ্টা করব। দেখো, এবার আমরা শিখব মেয়াদযুক্ত ঋণপত্রের ব্যয়ের সূত্র, সেটা কিরকম। দেখো, আমরা এটাকে কেডি দ্বারা প্রকাশ করব। কেডি মানে হচ্ছে কস্ট অফ ডেট আফটার ট্যাক্স, অর্থাৎ কর পরবর্তী ঋণপত্রের মেয়াদী ঋণপত্রের ব্যয়, সেটা কি খেয়াল করো। সূত্রটি হলো ইন্টারেস্ট টাকা ওয়ান বিয়োগ ট্যাক্স রেট যোগ ম্যাচুরিটি ভ্যালু বিয়োগ নেট সেল ভ্যালু ভাগ এন। নীতি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু যোগ নেট সেল ভ্যালু ভাগ দুই গুণ একশো। আমি চার নম্বর যে ফর্মুলাটি লিখলাম সেটা হচ্ছে মেয়াদযুক্ত কর পরবর্তী ঋণপত্রের ব্যয়ের ফর্মুলা, যেখানে আইটাকে বলতে ইন্টারেস্ট টাকাকে বোঝাবে, টিআর মানে ট্যাক্স রেট, এই এমবি বলতে ম্যাচুরিটি ভ্যালুকে বোঝাবে, বাংলা আমরা এটাকে বলি পরিপক্ক পরিপক্ক মূল্য। ম্যাচুরিটি ভ্যালু বলতে আমরা বুঝবো পরিপক্ক মূল্য। এই ম্যাচুরিটি ভ্যালু নির্ণয়ের সূত্র হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু সমান সমান ফেস ভ্যালু যোগ ফেস ভ্যালু গুণ আমরা এটাকে বলি অধিহার অথবা প্রিমিয়াম। এই ম্যাচুরিটি ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে ফেস ভ্যালু যোগ ফেস ভ্যালু যোগ গুণ প্রিমিয়ামের পার্সেন্টেজ। আবার যদি আমরা এই অঙ্কের সেল ভ্যালু বের করতে যাই, সেল ভ্যালু মানে হচ্ছে ফেস ভ্যালু বিয়োগ ফেস ভ্যালু গুণ ডিসকাউন্ট অর্থাৎ অবহার। একটা হচ্ছে অধিহার আর একটা হচ্ছে অবহার। অধিহার মানে ফেস ভ্যালু থেকে বেশি দামে বিক্রয়, আর অবহার মানে ফেস ভ্যালু থেকে কম দামে বিক্রয়। তাহলে নেট সেল ভ্যালু কীভাবে বের হবে একটু ফর্মুলাটা লিখে নিব। নেট সেল ভ্যালু মানে হচ্ছে সেল ভ্যালু বিয়োগ আদার্স আদার্স কস্ট। আদার্স কস্ট বলতে আসলে বোঝাবে ফ্লোটেশন কস্টকে। এই ফ্লোটেশন কস্টের বাংলা অর্থ হচ্ছে উত্তরণ ব্যয়। তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই মেয়াদযুক্ত তো ঋণপত্র ঋণপত্রের ব্যয় নির্ণয়ের যে ফর্মুলাটি সেটা, এবং ফর্মুলাটি সম্পাদন অর্থাৎ কমপ্লিট করতে গেলে কী কী এলিমেন্ট জানতে হবে সেটা আমরা জেনে নিলাম। প্রোডাকশন কস্ট বলতে আসলে বোঝাবে উত্তরণ ব্যয়কে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই মূলধন ব্যয়ের দীর্ঘমেয়াদী মূলধন ব্যয়ের শুধুমাত্র একটি পার্টের ফর্মুলাগুলো শিখে ফেললাম, সেটা হচ্ছে কস্ট অফ ডেপ্টের ফর্মুলাগুলো শিখে ফেললাম। অর্থাৎ কস্ট অফ ডেপ্টের চারটি ফর্মুলা রয়েছে, আমি চারটি ফর্মুলাই তোমাদেরকে বিস্তারিত বলেছি। তোমরা সকলে বাসায় এই ফর্মুলাগুলো ভালো করে শেখার চেষ্টা করবে। এই ফর্মুলাগুলোর মাধ্যমে তুমি শিখে ফেলতে পারবে মূলধন ব্যয় নির্ণয়ের ডেপ্ট কীভাবে বের করে, অর্থাৎ ঋণ মূলধন ব্যয়ের অর্থাৎ ঋণ অর্থাৎ ডিবেঞ্চারের খরচ কীভাবে বের করতে হয়, অথবা ঋণপত্রের খরচ কীভাবে বের করতে হয় মূলধন সংগ্রহে, সেটা তুমি খুব সহজেই ভালোভাবে বুঝতে পারবে। তা সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এই দোয়াই করি। সকলে ভালো থাকো সুস্থ থাকো এই বলেই আমি আমার আজকের বক্তব্যটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।